বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আমাদের আজকের যে চাকরি বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে সিরাজগঞ্জ পল্লবীদের সমিতি এক উল্লাপাড়া আর এস সিরাজগঞ্জ, তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 27 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে। তো আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আপনার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চলুন আমরা ভিডিওয়ে যাই। আজকে আপনাদের সঙ্গে জানাবো যে পল্লীবিদ্যুতে তাদের একটি পদের জন্য শূন্য পদের দরখাস্ত করেছে। বিলিং সহকারী, কাজ নাই, মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 17টি, এই সংখ্যা কম বেশি হতে পারে। বয়স সীমা 16/1/2023 খ্রিস্টাব্দের তারিখ। প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পূর্ণ পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষা জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে এবং প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনা অভিজ্ঞ থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। মজুরি হচ্ছে দৈনিক 800 টাকা। সিরাজগঞ্জ জেলার যেসব প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি একের ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, শাহাদাতপুর, তারাস, রায়গঞ্জ এবং চৌহালি উপজেলা স্থল ও গুরজান ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আবেদন করতে হলে আপনাকে প্রথমে www.pbs1siraganj.gov.bdu ওয়েবসাইটে গিয়ে আপনার একটা এফোর সাইজের একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে নিতে হবে। ফর্মটা প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আপনারা সেই যে আবেদন করতে আপনারা 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। করার পরে আপনারা সরাসরি 16/1/2023 খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময়ে এই উল্লাপাড়ার ঠিকানায় আপনারা আবেদন পাঠাবেন। আর কি কাগজপত্র লাগে আপনারা জানেন, যে অভিজ্ঞতা সনদ যদি থাকে বা কাগজপত্র কোনো সত্যায়িত কাগজপত্র থাকে, ছবি টবি সহকারে সব কিছু সহকারে পাঠাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের সিরাজগঞ্জ পল্লবীদ্যুৎ সমিতির যে নতুন সার্কুলারটা, এই বিষয়ে আপনাদের জানালাম। তো পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সঙ্গে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।